আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা মতো সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে। তো আম্মুর হাতের এই খাবারটাও আমার খুবই পছন্দের, এই তরকারিটাও আমার অনেক পছন্দের, বলতে গেলে আমাদের বাসাতে সবারই পছন্দের। এখন এর জন্য এখানে যা প্রয়োজনীয় মশলা সব নিয়ে নিয়েছেন। আর ফার্স্টে এখানে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে মুগ ডালটা দিয়ে টেলে নেওয়া হবে। তো মুগ ডালটা ভালো করে টেলে নিতে হবে আর অনর্বরত নেড়ে চেড়ে টেলে নিতে হবে যাতে পুড়ে না যায়। অবশ্যই এটা ভালো করে লাল লাল করে টেলে নিতে হবে, এতে করে ডালের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা থাকবে না, খেতে ভালো লাগবে তখন। এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমু দিয়ে দিয়েছেন 1 কাপের মতো সয়াবিন তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এখানে 1 কাপ ইউজ করছেন। পেঁয়াজটা এখন গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছেন এখানে 5-6টি এলাচ, তারপর 2টি দারুচিনি, আর এখানে দিয়ে দিয়েছেন লং আর গোলমরিচ। এর সাথে এখানে দিয়ে দিচ্ছেন 2টি তেজপাতা। এভাবে মাছের মাথা রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এখন এর মধ্যে আমু দিয়ে দিয়েছেন সরিষার তেল, আর সরিষার তেলটাও দিয়েছেন বাড়তি একটা টেস্টের জন্য, ভালো একটা স্মেল আসে। তারপর সরিষার তেলটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছেন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও এখানে 1 কাপের মতো ইউজ করেছেন, মেজারমেন্ট কাপের 1/2 কাপ হবে এখানে। তো সম্পূর্ণ মশলা এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর ভেজে নিতে হবে। আমাদের অনেক সময় দেখা হয় যে মাছের মাথা অনেকেই খেতে চায় না, তখন এভাবে রান্না করে খেলে অবশ্যই বাসায় সবাই খুবই পছন্দ করবে। এরই মাঝে এখানে আমু দিয়ে দিয়েছেন আদা বাটা আর রসুন বাটা। তো এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছেন। এখন দিয়ে দিবেন এখানে গুঁড়া মশলা। এখানে নিয়েছেন 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, তারপর 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, তারপর 2 টেবিল চামচ নিয়েছেন ধনিয়া গুঁড়া, আর নিয়েছেন পরিমাণ মতো লবণ, আর সাথে 1.5 টেবিল চামচ জিরা গুঁড়াও দিয়েছেন। আর জিরা গুঁড়াটা দিয়েছেন বাসায় টেলে তারপর গুঁড়া করে নিয়েছেন, এতে করে খুব ভালো একটা স্মেল আসে। তারপর মশলাটা কষার জন্য এখানে পানি দিয়ে দিয়েছেন। আর এই তো আমাদের মশলা কিন্তু প্রায় কষে এসেছে, এটা ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছেন। এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছেন, আর এই ডালটা টেলে নিয়ে তারপর 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলেন, এরপর ধুয়ে তারপর এখন দিয়ে দিয়েছেন মশলার মধ্যে। আর এখন ডালটা মশলাটা ভালো করে কষানোর জন্য আবারও ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু প্রায় কষে গেছে, ডালটা কিন্তু প্রায়ই কষে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে মাছ। আর এখানে আমু ইউজ করছেন মাছের মাথা, রুই মাছের মাথা আর লেজ। তো আমরা যারা তরকারিতে রুই মাছের যে কোনো মাছের মাথা বা লেজ পছন্দ করি না, তারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার তো খুবই পছন্দের, আর এটা আসলেই কিন্তু খুবই টেস্ট লাগে খেতে, অনেক ভালো লাগে। আর স্মেলটা একবারে বিয়েবাড়ির ডাল যে রান্না করা হয় মুগ ডাল ওইরকম আসে। এখন এখানে আমি আর একটু পানি অ্যাড করে দিয়েছেন। এই পর্যায়ে মাছটা এখন ডাল আর মশলার মধ্যে কষানো হবে ঢাকনা দিয়ে। আর এই তো খুবই সিম্পল একটা রেসিপি, এখানে আর কিছু করতে হবে না, জাস্ট এখন ডাল মশলার মধ্যে ভালো করে মাছের মাথা লেজটা কষিয়ে নিলেই হয়ে যাবে আমাদের রুই মাছের মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে। তো অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। আর বলতে গেলে এটা সবাই খুবই পছন্দ করবে, এটা ভাত দিয়ে তারপর হচ্ছে পোলাও দিয়ে ইভেন রুটি আর পরোটা দিয়েও খুবই ভালো লাগে, যেহেতু ডাল আছে এখানে। তো আসলেই সত্যিই খুবই ভালো লাগে এটা খেতে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা আগেও খেয়েছেন তারাও তো জানেনি এটা টেস্ট কেমন। এখন সব শেষে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছেন, আর পেঁয়াজ বেরেস্তাটাও হচ্ছে যাতে কোনো ধরনের মাছের স্মেল না আসে। তো বাড়তি একটা টেস্টের জন্য পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করছেন, আর সাথে দিয়ে দেবেন এখানে ধনেপাতা কুচি। এখানে বিলাতি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছেন, আর সব শেষে এখানে অ্যাড করা হবে কাঁচামরিচ। তো আজকের রেসিপি এতটুকুই, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।